বুয়েটের একটা ট্রেডিশনই হচ্ছে যে পাশ করার সাথে সাথে সব বিদেশ চলে যাবে, বিদেশের জন্য হচ্ছে মানে একদম সোনার ডিম আছে এই ধরনের একটা বিষয় আর কি। তো আমার একটা দোস্ত, ওর নাম শামসু, সে আবার বুয়েটের ফার্স্ট সেমিস্টারে বিয়ে করে ফেলছে। তো পাশ করতে করতে তার পোলাও হচ্ছে 6-7 বছর হয়ে গেছে, একটু ল্যাকটেক ছিল আর কি। পরে পাশ করে সে সুইডেন চলে গেছে। সুইডেনে যারা যে তারা দেখবেন যে কয়েকদিন পরেই হচ্ছে ওরা ফিনল্যান্ড যায় জাহাজে করে আর কি। তো আমার দোস্ত এরকম সুইডেনে কেটিএস থেকে ফিনল্যান্ড যাচ্ছিল, যাওয়ার পথে কি হয়েছে ওখানে আবার কেটিএস তো অনেক বিদেশি থাকে, তো জার্মান একটা ছেলে ছিল আর আমেরিকান একটা ছেলে ছিল। জার্মান ছেলেটা আবার খুব বাহাদুরি দেখাচ্ছে আর কি, যে আমার খুব দামি ঘড়ি, লেটেস্ট টেকনোলজি, এটাতে হচ্ছে ফেসবুক দেখা যায়, জিপিএস লোকেশন বলে দেয়, আবার বন্ধুরা কি কি টুইট করছে সব দেখা যায়। এই লেটেস্ট টেকনোলজি আমাদের দেশে কিচ্ছু না, রাস্তাঘাটে শুধু পড়ে থাকে, খুলে সে পানিতে ফালাই দিল সাগরের মধ্যে। আমেরিকান বলতেছে ব্রিফকেসটা বের করে বলতেছে এই দেখো ডলার, বিলিয়নস অফ ডলার, আমেরিকায় শুধু টাকাই টাকা, ফালাই দিছে পানির মধ্যে। বাঙালিয়ার হালায় তো কিছু খুঁজে পায় না, সে কি করছে পাশে দিয়ে তার পোলারটা ঘাড়ে ধইরা পানিতে ফালাই দিছে। কয় বাংলাদেশে 14 কোটি মানুষ আছে, দু একটা গেলে কিছু যায় আসে না, সবাই তো অবাক, কি ব্যাপার পোলারে ফালাই দিল, নিজের ছেলেরে ফালাই দিল। যাক, যাচ্ছে জাহাজ যাচ্ছে, যাওয়ার পরে হচ্ছে যখন ফিনল্যান্ডে আসছে সবাই নামতেছে, দূর থেকে কে জানি হাত নাড়ায় নাড়ায় বলতেছে আব্বা ব্রিফকেসটা পাইছি কিন্তু গড়িডার খুঁজে পাই নাই, ব্রিফকেসটা পাইছি কিন্তু গড়িডার পাওয়া যায় নাই।